Elhamdülillah. Başın başın dua kurun. Dua Allah'a salat alamı yoktu parayı yok. Eğer aynı el. Aklıdır diye আমি একটা কাজ করতে চাইতেছি সেই কাজ হলো আজকে পর্যন্ত যে বয়ান শুনলেন কেমন লাগলো বাস এই হুজুরে তখন চিন্তা চিন্তি করলো মানে ধরা ফারে আমার করলো এখন যে আলহামদুলিল্লাহ এমন দুর্বল ভাবে দিছে আমি মাইক ধরে কেমন জানি টেনশন হয়ে যাবো যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে শেখ আইয়ুবের সঙ্গে বাবা চান কিছু না তাহলে যদি আপনারা এই এলাকার মানুষ পাপ কাপড় হয়ে থাকেন তাহলে ওয়া তারা কেঁদে না গেল বছর আর শোনার ব্যবস্থা আছে হাজার হাজার মানুষ সাক্ষী আল্লাহ সাক্ষী ফেরেশতা সাক্ষী মাদ্রাসা সাক্ষী মসজিদ সাক্ষী সব সাক্ষী আর শোনার ব্যবস্থা নাই বাস মিয়া তুমি রাজি ক্যা করেগা কাজ হয়ে গেছে তো শেখ তো মুতাওয়াক্কা মানুষ আমি এরকম বিশ্বদাদা বুঝেন বিশ্বদাদা বুঝেন আমার ভাইয়েরা ছোট ভাইয়েরা দাদা থাকে আমি আলাদা দেখে নাই আমার ভাইয়েরাও আলাদা দেখে নাই আমারই বানাইছে দাদা এই সুরে আমার কাতারে আমি বিশ্ব দাদা বাংলাদেশও দাদা ছেড়ে যাই দাদা তালেও দাদা নাই তালে আছে নি কই তাল তালে ইচ্ছে নাই আমরাও যে ওবাদুল্লাহ সাহেব শ্বশুর খলিল সাহেব নাজর তালেও নাজর উঠেও দাদা রাখে ওই শেখাবো না বাবুতে ডাকা ভাই কোন রকম আলহামদুলিল্লাহ আমি ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি এই জন্য ভালোবাসি সামনে প্রশংসা করা ঠিক না অল্প সময়ের পরিচয়ে উনি আমাকে এত ভালোবেসেছেন এত ভালোবেসেছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না টেলিফোন করে এই সমস্ত লোকদের মতো ব্যক্তিত্বদেরকে দাওয়াত দেওয়া যায় না টেলিফোন ওনাদের উঠানো নেই সবাই কিন্তু এগুলাদের নাম শুনে টেলিফোনে কথাও বলেছেন টেলিফোনে দাওয়াত এবং উনি তখন হাফ সাইতে ছিলেন বরিশালে প্রোগ্রাম ওই কোথায় ওইখানে তখন উনি যাচ্ছিলেন রাস্তার মধ্যে মুসাফির অবস্থায় এই গুণাগারের দাওয়াতটা কবুল করছে আপনাদের নেক নিয়তের কারণে আপনারা পেয়ে গেছেন এই বিষয়ে এবং আশা করি এই বান্দার সাথে আপনার সম্পর্ক হয়েছে ইনশাআল্লাহ আপনার জীবনে বারবার পাবেন ইনশাআল্লাহ ওনাকে আমার একটা দাবি আর যেহেতু আমাকে দাদা রাখছে তো আমি না তিনি স্পেশাল অফার দিয়ে কাতারে গেলে সেই বাসাও আপনার এই বাড়ি আপনার সব কিছু আপনার কিন্তু বাড়ে পাই না বাড়ে মানে এই জন্য আমি হাজার হাজার ভক্ত একবারে একবার মা মার শুনে আমি মার খেয়াল করছি এখন এই বিষয়ের সাথে আমারও দায়িত্ব হয়ে যাবে উনি তো ডাইরি খালি নাই আমার ফসল ফসল উপর শেষ তো যাই হোক আলহামদুলিল্লাহ কাতারের জন্য এই ব্যক্তি দ্বারা আল্লাহ আবাদ করতেছেন আপনারা দোয়া করেন ওনার আলহামদুলিল্লাহ উনি কাতারে এখন মেহমানও মুকিম উনি কাতারের পিসা রেসিডেন্ট পিসা রাখা দেওয়া হয়েছে ওনার উনি ইনশাআল্লাহ প্রতি ছয় মাসে বা যখন ইচ্ছা তখন থাকতে পারবেন যখন ইচ্ছা তখন আসতে পারবেন এবং ওনার হাজার হাজার ভক্তবৃন্দ কাতারেও আছে ওনার বয়ান
খুব মনোযোগ সহকারে শুনে শুনে উপকৃত হচ্ছে, আমরা শুনতেছি। এবং আমাদের কাছে সবচেয়ে খুশির বিষয় এটাই যে আহলে সুন্নতের জামাতের উলামায়ে কেরামদের মধ্যে খালেদ সাইফুল্লাহ ইবনে সাহেব কাতার বারবারাসা হচ্ছে, এতে আমরা সবাই উপকৃত হচ্ছি। এই জন্যই আপনাদের সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক আপনাকে আরো সুদূর প্রসারী দিনের খেদমত করার জন্য তৌফিক দান করেন, স্বাস্থ্য ভালো রাখেন, নেক হায়াত দান করেন। আমি এটাই সবচেয়ে বড় খুশি যে উনি কষ্ট স্বীকার করে আজকে আরেকটা মাহফিল কিন্তু উনিভার্সিটিতে করে শিবপুরে আরেকটা মাহফিল করে তারপরে আসছে, এবং এরপরেও আলহামদুলিল্লাহ আমাদেরকে মাশাআল্লাহ উচ্চ স্বরে সুন্দর ভাবে মানে আমি চাইছিলাম যে সারা রাত্র বলো কিন্তু সরকার তো কালকে আমার তো সিঁদুর পুরোটা দেখি তো ওরা যাতে আগে আগামীকালকে ব্যাপার আপনাদেরকে বলছি, আগামীকাল তো আমাদের মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব যিনি গত বছর বাস করেছিলেন আপনারা সবাই